আপনারা এটা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি, মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শনীয় স্থান হাজারদুয়ারি। এটা এখন বর্তমানে মিউজিয়ামে পরিচিতি, দেশ বিদেশ থেকে কত পর্যটক এখানে আসেন এটা দেখার জন্য। এটা মূলত ইউরোপীয় স্টাইলে নির্মাণ করা হয়েছিল। সেই সময়কার ইঞ্জিনিয়ার জেনারেল ভ্যানকাম ম্যাকলয়েড এই প্রাসাদের নকশা তৈরি করেছিলেন। 1829 সালে এর ভিত্তি স্থাপন হয় এবং 1837 সালে এর নির্মাণ কাজ শেষ করা হয়। এটা মূলত তিনতলা একটি বিশাল বড় প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে আছে সভাকক্ষ, হলঘর, 63 ফুট উঁচু একটি গম্বুজ আছে, বিভিন্ন কক্ষে অনেক অনেক ধরনের মূল্যবান অলংকার, দুষ্প্রাপ্য গয়না, চিত্রাবলী, অস্ত্রশস্ত্র ইত্যাদি এখানে পরিপূর্ণ আছে। হলঘরের উপরে 4টি প্রকোষ্ঠ আছে যেখানে বসে বেগমরা নবাবদের বিচার সভা পরিদর্শন করতেন। ভাগীরথীর পূর্ব তীরে হুমায়ুন জা হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদের 8টি গ্যালারিসহ 114টি দরজা থেকে নামকরণ করা হয় হাজারদুয়ারি। প্রকৃত দরজা আর কৃত্রিম দরজা মিলে 1000টি দরজা। এই প্রাসাদের দ্বিতলে দেখা যায় রূপোর সিংহাসন। এই রূপোর সিংহাসনটি নাকি মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিলাসবহুল ঝাড়বাতির নিচে কুর্সিতে বসে নবাব দরবার পরিচালনা করত। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আগামী দিনে আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাতে দান করতে পারি এবং আপনারা মুর্শিদাবাদের ইতিহাস সম্বন্ধে যাতে জানতে পারেন, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আবার আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো খোদা হাফেজ, পরবর্তীকালে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমার আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।